কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ। আগামী 22শে জানুয়ারি আপনারা সবাই জানেন রাম মন্দির প্রতিষ্ঠা হচ্ছে, দিনটা হচ্ছে মনে হয় সোমবার। জেনে নিন আপনারা, দুপুর 12টার মধ্যে হচ্ছে। আশ্চর্যের ব্যাপার, আপনারা শুনলে চমকে যাবেন, ওখানে হনুমান ছিল না, আস্তে আস্তে হনুমানের আগমন হয়েছে। এক ধরনের পাখি আসতে শুরু করেছে, যে পাখিগুলো প্রায় বিলুপ্ত দেখা যায় না সেগুলো আবার আসতে শুরু করেছে। পণ্ডিতগণ বলছেন যে জটায়ুর পরবর্তী বংশধর এখানে ছুটে আসছে, ওনারা আন্দাজ করছেন। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, কিছু ভালুকের আগমন হয়েছে। আশ্চর্যের ব্যাপার, ওখানে যেদিন প্রতিষ্ঠা হবে একটা ধূপকাঠি তৈরি করা হয়েছে 108 ফুট। ওই ধূপকাঠিটা 45 দিন ধরে জ্বলবে। ওই ধূপকাঠিতে 300 কেজি গোবর লেগেছে, উপকরণ লেগেছে। আশ্চর্যের ব্যাপার, যিনি তৈরি করেছেন তার বাড়ি হচ্ছে রাজস্থান, তার নাম হচ্ছে গোপালক বিহ ভাই। তিনি কিন্তু এটা তৈরি করেছেন, 1800 কিলোমিটার প্রোটোকল নিয়ম মেনে কিন্তু নিয়ে আসবে একটা রথে সুসজ্জিত করে সেই ধূপকাঠিটাকে। ওখানে যে ঘন্টা টাঙানো হবে 108টা, কেউ কেউ বলে 44টা দরজা হচ্ছে, কেউ কেউ বলে 46টা দরজা হচ্ছে, এবং সেই দরজার মধ্য গর্ভের দরজাটা একবারে সোনা দিয়ে তৈরি। একটা সুন্দর জিনিস তৈরি হতে চলেছে, ভগবান রাম আবার আসছেন, আপনাদের কাছে নিবেদন রইল। প্রত্যেকটা ধর্মকে সম্মান দিলাম, কোনো ধর্মকে ছোট নয়, কোনো ধর্মকে বড় নয়। যারা মহাজন মানুষ হয় তার ধর্মর কথা সবসময় সমান বলে, ধর্ম কোনোদিন খারাপ কথা বলে না, তা আপনাদের কাছে নিবেদন রইল। স্বয়ং মহাপ্রভু যিনি আমাদের কলিজীবের দ্বারে হরিনাম দিয়েছিলেন, নিতাই গৌর আশ্রম বলে নিতাই চাঁদকে দেখে মহাপ্রভু বলেছিলেন, দাদা জীবের দ্বারে হরিনাম দাও। জয় নিতাই, হরে কৃষ্ণ, জয় নিতাই। কীর্তন কেন শুনবেন, হরে কৃষ্ণ কীর্তন কেন শুনবেন, একটু মন দিয়ে শুনুন। পৃথিবীতে জন্ম নিলেন, বাচ্চা খাবে কি মা ভেবেছে? জোরে বলুন, হ্যাঁ না, মা ভেবেছে? বাচ্চা জন্ম নেবার আগে আপনারা হরলিক্স, ল্যাকটোজেন, ন্যাস্ট্রোজেন কিনে আনেন খাওয়াবো বলে? জীব দিয়েছেন যিনি, আহার দেবেন তিনি। মায়ের স্তনদুগ্ধে এমন মধুভাণ্ড দিয়েছে যা পৃথিবীর কোথাও পাওয়া যায় না। ওই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, মায়ের দুধটা খুব গরম নয়, জীবটা পুড়ে যাবে, তিনি লিমিট দিয়ে দিয়েছেন। মায়ের দুধটা খুব ঠান্ডা নয়, যাতে বাচ্চার সর্দি লেগে যাবে, তিনি ব্যবস্থা করেছেন। মায়ের দুধটা খুব টক নয়, বাচ্চার অম্ল হয়ে যাবে, তিনি ব্যবস্থা করেছেন। মায়ের দুধটা খুব মিষ্টি নয়, যাতে সুগার হয়ে যাবে, তিনি ব্যবস্থা করেছেন। নদীর মধ্যে দিলেন জল, গাছের মধ্যে দিলেন ফল, তিনি আমাদের জন্য এত কিছু করলেন, আমরা তার জন্যে কী করলাম? যদি কেউ আমার জন্যে কিছু করে আর আমি যদি তার জন্য কিছু না করি, তবে আমাকে যে নেমো খারাম বলবে গো। তা পৃথিবীতে মানুষকুলে জন্ম নিলেন, ভগবান আপনার জন্য এত কিছু করলেন, আপনি কি করলেন? একটা অক্সিজেন সিলিন্ডারের কত দাম? অক্সিজেনটা ফ্রি পাচ্ছেন, নাকের কাছে একটা মিটার বসিয়ে দিন, অক্সিজেনের বিল শোধ করার মতো ক্ষমতা আপনার আমার কারো নাই, যেটা ভগবান দিচ্ছে। ইলেকট্রিক বিল একটু বেশি হয়ে গেলে আমরা চিন্তা করি, কেন এত বেশি হয়ে গেল? দিনের বেলায় সব আলো বন্ধ, একটা লাইট জ্বলছে, ভগবান দিয়েছে। তা যিনি আমাদের জন্য এত কিছু দিলেন, আমরা তার জন্য কি দিলাম? এই মানবিকতা বিবেকবোধ যার আছে তিনি মানুষ, আর এই বিবেকবোধ যার নাই তিনি মানুষ রূপে জন্ম নিয়েছেন কিন্তু তার মনুষ্যত্ব নাই, তাকে অমানুষ বলা যেতে পারে। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছে, মানুষ সবার ঘরে জন্ম হয়, মনুষ্যত্ব সবার ঘরে জন্ম হয় না। তাই আপনাদের কাছে নিবেদন রইল, হরিকথা কৃষ্ণকথা শুনছেন, বিবেকটাকে জাগ্রত করবেন, মনুষ্যত্ব জাগ্রত করবেন, আপনার জীবন সুন্দর হবে। আমি ছোট্ট গুটি কয়েক কথা বলে ভগবানের গৌরচন্দিকা শেষ করব, একটু মন দিয়ে শুনে নিন। আপনারা কিন্তু ভাগ্যবান ভাগ্যবতী, কেন বলুন তো? আপনারা বুঝতে পারছেন না পেছনে কি চলছে, পেছনে সেই জয়দেব মেলার ঢেউ চলছে, আপনি বুঝতে পারছেন না। যারা দাঁড়িয়ে আছে তারা বুঝতে পারছে, কেউ কেউ ভাবছে মাঝে ঢুকে আমি কি কি করলাম, না ঢুকলেই ভালো হতো। কিন্তু যারা বসতে পেয়েছেন, না না আপনারা বলবেন আমরা তো তিনটে থেকে জায়গা নিয়েছি অত সোজা নাকি, না না আগে যে বসবে সে তো পাতে ভোজ প্রথম পাবে, পেছনে এলে তো পেছনে পাবে।
তা কিছু মনে করবেন না, একটু কষ্ট করে সেবা নিয়ে নিন, গোবিন্দের সেবা একটু মন দিয়ে শুনুন। আশ্রমে কীর্তন করতে এলাম, আশ্রমের আ কথার অর্থ কি? আ মানে আরাম, আ মানে আশ্রয়, আ মানে আহার। আশ্রমে এলে তিনটি জিনিস পাওয়া যায়, কি কি? আহার, আশ্রয় আর আরাম। আরাম করে কীর্তন শুনবেন, আপনার মন দিয়ে শুনুন। আজকে সাধুসঙ্গ করতে এসছেন, সাধুসঙ্গ সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয় লবমাত্র সাধুসঙ্গ সর্বসিদ্ধি হয়। তাহলে প্রশ্ন করবেন, প্রদীপ বাবু এখানে তো সাধুই দেখতে পেলাম না, সাধুসঙ্গ করলাম কি করে? জেনে নিন মায়েরা, তিলক নিলে, মালা নিলে, গেরুয়া বস্ত্র পরলে, এত বড় বড় চুল রাখলে সাধু হওয়া যায় না। বাজার থেকে কিনতে পাওয়া যায় তিলক, বাজার থেকে মালা কিনতে পাওয়া যায়, কাপড় কিনতে পাওয়া যায়, পড়ে গেলে তো সাধু হওয়া যায় না। কি দরকার? সাধন বলে যে ইন্দ্রিয়কে জয় করতে পেরেছেন তিনি সাধু। একজন মাস্টারমশাই হতে পারে, একজন টোটো চালক হতে পারে, একজন সামান্য চাষি মানুষ হতে পারে, আপনি হতে পারেন, আমি হতে পারি, যদি ভেতরটা সৎ থাকে তবে তিনি সাধু। এবার আপনারা যে কীর্তন শুনতে এসছেন, অনেকেই সৎ আছেন, বহু মানুষ যাদের পাশে আপনারা বসেছেন কীর্তন শুনতে। সাধুসঙ্গ করলে কি হয়? ভগবান নারদকে, নারদ ভগবানকে জিজ্ঞেস করলো, প্রভু সাধুসঙ্গ করলে কি হয়? ভগবান বলছে, নারদ তুমি এখান থেকে 200 হাত দূরে যাও, যাকে প্রথম দেখবে তাকে জিজ্ঞেস করবে সাধুসঙ্গ করলে কি হয়। তো 200 হাত দূরে গেছে, কাউকে দেখতে পায় নাই, দেখতে পেয়েছে একটা গোবরে পোকা, ওকে জিজ্ঞেস করলো, হ্যাঁ রে গোবরে পোকা সাধুসঙ্গ করলে কি হয়? গোবরে পোকাটা মরে গেল। হঠাৎ নারদমুনি এসে বলছে, প্রভু এই তোমার সাধুসঙ্গ, যাকে জিজ্ঞেস করলাম সেবাটা তো মরে গেল। ভগবান বলছে, এখান থেকে 2 কিলোমিটার দূরে যাও, যাকে প্রথম দেখবে তাকে জিজ্ঞেস করবে সাধুসঙ্গ করলে কি হয়। 2 কিলোমিটার দূরে গেছে, কাউকে দেখতে পায় নাই, দেখতে পেলো গাছের গর্তের মধ্যে একটা পাখির বাচ্চা মুখ বাড়াচ্ছে। জিজ্ঞেস, এ পাখির বাচ্চা সাধুসঙ্গ করলে কি হয়? সঙ্গে সঙ্গে বাচ্চাটা মরে গেল। নারদ এসে বলল, প্রভু এই তোমার সাধুসঙ্গ, যাকে জিজ্ঞেস করলাম সেবাটা মরে যাচ্ছে, আমি তো পাপী হয়ে যাচ্ছি। ভগবান বলছে, নারদ আর 4 কিলোমিটার দূরে যাও, যাকে প্রথম দেখবে তাকে জিজ্ঞেস করবে সাধুসঙ্গ করলে কি হয়। 4 কিলোমিটার দূরে গেছে, কাউকে দেখতে পাই নাই, দেখতে পেলে একটা গাভীর বাচ্চা মানে বাছুর ঘাস খাচ্ছিল, ওকে জিজ্ঞেস করছে, বাছুর সাধুসঙ্গ করলে কি হয়? বাছুরটা মরে গেল। নারদ এসে বলছে, প্রভু এই আমি কান মুড়লাম, নাক মুড়লাম, আমি আর তোমার কথায় যাব না। ভগবান বলছে, নারদ আর একবার যাও। বলে, কোথায়? এখান থেকে 10 কিলোমিটার দূরে, চণ্ডীগড় থেকে 10 কিলোমিটার দূরে একটা জঙ্গল আছে, ওই জঙ্গলে একটা রাজার বাড়ি আছে, রাজার 15 বছর পর একটা ছেলে হয়েছে, তাকে জিজ্ঞেস করেছো সাধুসঙ্গ করলে কি হয়। নারদ বলছে, আমাকে বোকা পেয়ে গেছো তুমি। বলে, কেন? পাখির বাচ্চাটার মা ছিল না, বাচ্চা মরে গেলে মা ছেড়ে দেবে? একবার ঠুকরে দিত আমার মাথায়। গাভীর বাচ্চাটার মা ছিল না, পেটের সিংটা ঢুকিয়ে দিত। রাজার 15 বছর পরে ছেলে হয়েছে, এখন যদি জিজ্ঞেস করি সাধুসঙ্গ করলে কি হয়, আর বেটা যদি মরে যায় তাহলে রাজা আমাকে ছেড়ে কথা কইবে, আমি যাবই না। ভগবান বলছে, নারদ রাখে হরি তো? আপনারাই বলুন, রাখে হরি তো? অনেকে চুপচাপ আছে, বলে না বলাটাই ভালো, চুপ থাকাটাই ভালো। রাখে হরি তো? আর মারে হরি তো? রাখে এলআইসি, রাখে না? জীবন কা বাদবি, জীবন কা সাধবি, না না যারা করেন, এলআইসির লোগোতে দেখবেন লেখা আছে, এরকম একটা চিহ্ন আছে, আছে না? জীবন কা বাদবি, জীবন কা সাধবি, যোগক্ষেম বহম মহম লেখা আছে। কিন্তু আপনাদের কাছে নিবেদন রইল বাবা, ঈশ্বর যা করে তা। নারদমুনি বলছে, তোমার কথাই যাব, কিন্তু বিশ্বাস লাগছে না। বলছে, তুমি আমার নাম করতে করতে চলে যাও, তোমার চিন্তা নাই, মরার ভয় নাই, তুমি যাও। নারদ যাচ্ছে বিনাটি নিয়ে কার কাছে? রাজার কাছে, 10 কিলোমিটার দূরে। নারদকে দেখে রাজা বলছে, এইদিকে আমার কি ভাগ্য ভালো আপনি এসেছেন। নারদের তখন পা গুলো কাঁপছে। রাজা জিজ্ঞেস করছে, মণিবর তোমার পা কাঁপে কেন? বলে, পরে বলবো, এখন জিজ্ঞেস করছি, তোমার নাকি একটি ছেলে হয়েছে? রাজা বলছে, একটা ছেলে 15 বছর পরে হলো, আমার কত ভাগ্য ভালো। নারদ তখন বলছে, আপনার ছেলেকে একটি প্রশ্ন জিজ্ঞেস করতাম। তখন রাজা বলছে, একটা মানে তুমি 10টা করতে পারো? নারদ তখন বলছে, যে বাড়িতে প্রশ্ন করবো তার পেছন দিকে দরজা আছে তো। কিছু বুঝেছেন আপনারা? টোনটা কমে গেল, টোনটা কমে গেল। যে বাড়িতে প্রশ্ন করবো তার পেছন দিকে দরজা আছে তো। রাজা বলেছে, একটা মানে 10টা আছে। নারদ ভাবছে, তাহলে বাঁচার উপায়ও আছে। এখন নারদ কি করেছে, মা
দরজার বাইরে পা দিয়েছে একটা, ভেতরে একটা। এ খোকা, সাধু সঙ্গ করলে কি? নারদ ভাবছে বেটা মরে গেল না ভূত হয়ে বলছে। ছেলে বলল, শোনো নারদমুনি, সাধু সঙ্গ করলে কি হয়? প্রথমে ছিলাম আমি একটা গোবরে পোকা, তোমার মতো সাধু সঙ্গ করে হলাম আমি পাখির বাচ্চা। মানে উন্নতি হচ্ছে জীবনের, পোকা থেকে পাখির বাচ্চা। তারপর তোমার মতো সাধু সঙ্গ করে পাখির বাচ্চা থেকে হলাম আমি গাভীর বাচ্চা। তারপর তোমার মতো সাধু সঙ্গ করে আমি হলাম গাভীর বাচ্চা থেকে রাজার ঘরের বাচ্চা। এ জগতে যারা হরি কথা শোনে, কৃষ্ণ কথা শোনে, যারা সাধু সঙ্গ করে, তারা যেমন তেমন ঘরের সন্তান হয় না, পৃথিবীর রাজা ভগবান শ্রীকৃষ্ণের সন্তান হয়ে যায়। মেয়েরা আসুন, আজকে মহাপ্রভু একটা দামি কথা বলেছেন, মহাপ্রভু একটা দামি কথা বলেছেন, মন দিয়ে শুনুন। দশে পাঁচে সবে মিলে দাঁড়াতে বসিয়া, মনিটর বাড়াও, কীর্তন কর হসবে হাতে তালি দিয়া। নিতাই চাঁদ কি? অদ্বৈত প্রভু কি? শ্রীবাস প্রভু কি? গদাধর প্রভু কি? জয় নিতাই গৌর হরি হরি বল। জয় নিতাই। বেশ, আজকে আপনার সামনে নিবেদন রইল, মানুষের মনে আসতে, কিছু কিছু মানুষের মনে দেখবেন ইউটিউবে গান শোনার পর একটা ধারণা জন্মে গেছে, ইনি বোধহয় কথাই বলেন। দু চারজনের কাছে শুনবেন, দেখবেন দাদাকে আমি বলে দিচ্ছি, সবাই দিকে দেখা দেবে, বক্স দুটো নামালে এই রসভঙ্গ হবে আপনাদের। আর একটা কথা বলে দিই, আমি খোঁজ করে পেলাম না, অনুপ ধর এবং ভজ দেবনাথ, তাদের উদ্যোগ না হলে দাদাকে আনতে পারতাম না। কোনো একটা অনুষ্ঠানে তারা আমাকে বলে, যদি প্রদীপবাবুকে আনতে পারো তুমি, তবেই আমরা একটা শেয়ার করব যে এই প্রদীপবাবুকে আনার খরচ বাবদ যা লাগে তার একটা বড় অংশ আমরা দেব। তাই আজকে আমরা আনতে পেরেছি সেই মহান দুজন ব্যক্তি, অনুপ ধর এবং ভজ দেবনাথ। তাদের উদ্দেশ্যে সবাই একটু আশীর্বাদ করবেন, তাদের মনস্কামনা ঠাকুর যেন পূর্ণ করেন। আমি, দাদা আমার কাছে গিয়েছিলেন, আমি ওনাদের নাম জানি না, দাদা তো নাম বলে দিলেন, তো ওনাদেরকে আশীর্বাদ করবেন, শরীর যেন সুস্থ থাকে, বাড়িতে কৃষ্ণভক্ত সন্তান হয়। যেরকম রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, অনেকের মনের মধ্যে একটা আইডিয়া ছিল যে ইনি বোধহয় ইউটিউবের মাধ্যমে শুধু কথাই বলেন, কিন্তু যারা ক্যামেরা করে তাদেরকে জিজ্ঞেস করুন, এরা গানগুলো দেয় না, কী দেয় বলুন তো? শুধু ছোটো ছোটো কথাগুলোকে তুলে তুলে ধরে, মানুষ যেন এখন তার গান কেউ শোনে না ইউটিউবের মাধ্যমে, খালি কথা শোনে। এই ধারণা আজকে ভাঙিয়ে দিতে চাই, কারণ ছোট থেকে আমি খুব বাচ্চা থেকে যখন থেকে কীর্তন শিখি, অষ্টকালীন কীর্তনের মাধ্যমে আমার শুরু, একবারে রসদগার থেকে শুরু করে যখন সমস্ত লীলা আমার শুরু, পদাবলী নিয়ে আমার শুরু, এ আমার কীর্তন জগতের প্রথম মানে জীবন। এবং যিনি আমাদের গৌরগোপাল সরকার রয়েছে, তার যে জেঠু জেঠিমা রয়েছে, অনেক আসর গান আমার হয়েছে, ওনারা আমার সঙ্গে ছিলেন বহু জায়গাতে, দেখেছেন। তাই যাই হোক, সবাই মিলে একবার বলুন, রাধা রানী কি, জয় শ্যাম সুন্দর কি, জয় মদন মোহন কি, জয়। আজকে একটা জিনিস নিয়ে আলোচনা করব মায়েরা, কৃষ্ণ একজনের মাথায় চেপে নেচেছিল, যার মাথায় চেপে নেমেছিল নেচেছিল তিনি কে বলুন তো? সাপ নাকি? কালীয় নাগ সাপ আসতে এদিকে। তা ভগবান আমাদের মাথায় নামলো, চাপলো না, আমাদের মাথায় নাচলো না, একটি সাপের মাথায় নাচলো কেন? খুব তত্ত্বের বিষয় আছে, জেনে নিন আপনারা যে যেখানে বসে আছেন। মাইকম্যান ভাইকে বলবো তুমি ঠিক করো, যখনই কোথাও মাইক চালাতে যাবে তখনই মাথায় রাখতে হবে, ভালো একজন নতুন এসছেন অপারেটিং, অপারেটিংটা ভালো হতে হবে, গাড়ি যেমন হোক চালক যদি ভালো হয় না একবার ওকে। যাই হোক, এটা আমাদের ডিস্টার্ব হয় প্রায় জায়গাতে। তো আমি যেমন পরশু যেখানে ছিলাম, খুব সুন্দর মাইক সেট, দারুণ, একটা বাচ্চা ছেলে চালাচ্ছিল, মাথা খারাপ করে দিচ্ছিল আসরটাকে, এত সুন্দর কাজ, প্রত্যেকের কাজের সময় প্রত্যেকের এত সুন্দর, একটা বাচ্চা ছেলে 25 থেকে 26 বছর বয়স, মাথাটা খারাপ করে দিচ্ছে আসরে, মানুষগুলো এত মোহিত হয়ে যাচ্ছে। তো নিবেদন আপনাদের কাছে, সবার গৌর গোবিন্দ কৃপা হোক। মায়েরা, যে সাপটার মাথায় নাচছিল ওই সাপটার নাম কালীয় নাগ,
ইনি পূর্বজন্মে কে ছিলেন? রাজা। রাজা হয়ে সাপ হলেন কেন? বৈষ্ণব অপরাধ। আজকে খবর পেলাম আপনাদের চণ্ডীগড়ে দুটো বাচ্চা হয়েছে, ওই পাড়ায় একটা, ওই পাড়ায় একটা। একটা ছেলে জন্ম নিয়েছে বড়লোকের বাড়িতে সোনার চামচ মুখে নিয়ে, আর একটা ছেলে যে জন্ম নিয়েছে ভিখারির বাড়িতে, একবেলা খেতে পায় একবেলা পায় না, ওর মা বাবা সেই বাড়িতে জন্ম। প্রশ্ন আমার, তাহলে ছেলে দুটো কি কর্ম করেছিল যার জন্যে একজন রাজার বাড়িতে একজন ভিখারি বাড়িতে জন্ম নিল? একজনের কর্ম ভালো ছিল রাজার বাড়িতে, একজনের কর্ম খারাপ ছিল সে ভিখারির বাড়িতে। কিন্তু জন্ম যেখানে হোক না কেন, পণ্ডিত বলেছে জন্ম হোক যথাযথা, কর্ম হোক ভালো। চন্দ্রধ্বজ রাজা হয়েছিল কিন্তু তার একবার পেটে যন্ত্রণা হয়েছিল মা, কালিয়নাগ সাপটা পূর্বজন্মে রাজা ছিল তার নাম চন্দ্রধ্বজ, তার পেটে একবার, আপনারা দেখে নেবেন আগামীকাল থেকে মাইক খুব ভালো হবে, একবার প্রমাণ দেখে নেবেন, কোনো টুঁটা কুঁ আওয়াজ থাকবে না, একবার 100% আসরে বলে গেলাম, কালকে আপনাদের নাম করতে হবে যে প্রদীপবাবু ঠিক বলে গেলেন, আগামীকাল কোনো ডিস্টার্ব হবে না, আজকে হবে। জয় নিতাই, টোনটা বাড়ান, জয় নিতাই আরও বাড়ান, জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই, হরে কৃষ্ণ। লক্ষ্য করুন তো, সাপটা ছিল পূর্বজন্মে কে? রাজা। তার পেটে একবার প্রচণ্ড যন্ত্রণা হচ্ছিল, কেউ ভালো করতে পারছিল না। একজন বলল, রাজামশাই আপনার পেটের যন্ত্রণা ভালো হতে পারে একটা উপায়। বলে কি? আপনি যে রাজবাড়িতে বাস করছেন তার পেছন দিকে একটা সরোবর আছে, পুকুর, ওখানে রাজহাঁস খেলা করছে, ওকে ধরে এনে তাকে হত্যা করে তার পিত্তটা খেতে পারলে তোমার পেটের যন্ত্রণা ভালো হবে। রাজা বলে কথা, রাজহাঁসকে ধরে আনা হলো, যখনই কাটতে যাবে রাজহাঁসটা চিৎকার করে বলল, রাজামশাই আমাকে হত্যা করবার আগে একটা কথা আছে, আমাকে না মেরে যদি আপনার পেটের যন্ত্রণা ভালো একটা উপায়ের কথা বলি। বলে কি? না, যে সরোবর থেকে আমাকে ধরে আনলে সেই সরোবরের উত্তর দিকে একটা গাছের মধ্যে এক মুনি পা ঝুলিয়ে বসে আছে বৈষ্ণব, তার চরণ ধোয়া জল পান করলে তোমার ভালো হয়ে যাবে পেটের যন্ত্রণা। রাজা বলে কথা, সোনার পাত্র নিয়ে গিয়ে বলল, মুনিবর তুমি তোমার ডান পাটে গিয়ে দাও। দেখলো ডান পা এগিয়ে দিয়েছে, পুঁজ আর রক্তে ভরা, ছি এ জল আমি পান করতে পারবো না। মুনিবর তুমি বাঁ পাটে গিয়ে দাও, বাঁ পা এগিয়ে দিয়েছে, পুঁজ রক্ত তো রয়েছে তার সঙ্গে পোকা কিলবিল কিলবিল করছে, ছি এ জল আমি পান করতে পারবো না। কিন্তু রাজা একটা ভালো কাজ করেছিল, জল পান করে নাই কিন্তু বৈষ্ণবের চরণধা জল মাথায় করে এনেছিল। আপনাদের সামনে গঙ্গা থাকলে দেখবেন মায়েরা, গঙ্গা থেকে জল যদি বাড়িতে এনে রাখা হয় সে জল প্রথমে দেখবেন ঘোলা লাগে, পরে কিন্তু আবার পরিষ্কার হয়ে যায়। প্রকৃত বৈষ্ণবের চরণধোয়া জল যদি কেউ বোতলে ভরে রাখতে পারে দেখবেন জলটা পরিষ্কার হয়ে যায়। বাড়ির বাচ্চাদের মন চঞ্চল হলে, অসুস্থতা হলে মাথায় বৈষ্ণবের চরণধোয়া জল দিলে ভালো হয়। আপনি ডাক্তার তো দেখাবেন, কবিরাজ তো দেখাবেন, তার সঙ্গে সঙ্গে বৈষ্ণবের আশীর্বাদ চাই। আশীর্বাদ ছাড়া কোনো কাজ হয় না, ভগবানের আশীর্বাদে কোনো কত কাজ হয়। আপনার সবাই অবাক হয়ে যাবেন যে যেখানে বসে আছেন, আমি কয়েকদিন আগে কাশীপুর বলে একটা জায়গায় গান করছিলাম, পুরুলিয়াতে একটা স্টেডিয়ামের মধ্যে গান হচ্ছিল দুপুরবেলায় 2-5টা, অনুকূল ঠাকুরের আশ্রম। তারপর অবাক হয়ে যাবেন, প্রায় 20-22 হাজার মানুষ দুপুরবেলায় 2 থেকে রৌদ্রে বেলায় বসে আছে অপেক্ষমান কীর্তন শোনার জন্যে। তো কার কথা শুনবার জন্যে? না, ঠাকুরের কথা বলছিলাম। এই অনুকূল ঠাকুরের যেমন অনেক রকমের গুরুত্ব আছে, তিনি যেমন একজন আধ্যাত্মিক মহাপুরুষ, তাদের আশীর্বাদ দরকার। নিতাই গৌর আশ্রমের সামনে আছেন আপনারা, আপনাদের ভাগ্য ভালো, নিতাই গৌরীর কৃপা ছাড়া কোনো দিন কৃষ্ণ কৃপা আপনার হবে না। তাই সবাই লক্ষ্য করুন যে যেখানে বসে আছেন, যেই না তার স্ত্রীদের কাছে নিয়েছে, রাজা চন্দ্রদেবের 2 স্ত্রী ছিল, স্বামী জল পান করতে পারলে না, ওই জল আমাদের দাও। যেই না জলটা পান করেছে সঙ্গে সঙ্গে মুনি চিৎকার করে ছুটেছে, বলল, রাজা এ তুমি কী করলে, আমার চরণ ধ জলকে তুমি অপমান করলে, আমি তোমাকে অভিশাপ দিলাম, তোমার যেন সর্পকুলে জন্ম হয়, তুমি হবে কালিও না। রাজা চন্দ্রধ্বজ কেঁদে কেঁদে বলল, হে মুনিব, হে মুনিজীব, অভিশাপি যদি দিলে আমায় সাপি কুলে জন্ম হো, সাপি কুলে জন্ম আশীর্বাদ দাও,
যেন ভগবানের চরণ আমার মাথায় পড়ে, ভগবানের চরণে আমায় মাথায় পড়ে, যেন আমি 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 ভগবানের চরণ মাথায় নিতে পারি গো, মাথায় নিতে পারি গো। বৈষ্ণব বলল, যেমন অভিশাপ দিলাম তোমার সর্পকুলে জন্ম হোক, আশীর্বাদ দিলাম তোমার মাথাতে একদিন ভগবান শ্রীকৃষ্ণের নাচ হবে। এই কালীয় নাগ কোথায় আছে বাবা? ছিল কোথায়? রিভার্বটা কমানো। ছিল কোথায়? না, কালীদহের জলে বৃন্দাবনে কালীয় নাগ বাস করে। পদকর্তা বর্ণনা করছে, দেখো দেখো, কালিন্দির এক দহি কালী নাগ দহের কালিন্দির বিষজলে বিষজলে দহন সমান ওই দেখো, বিষজলে বিষজলে দহন সমান ওই দেখো, বিষজলে বিষজলে দহন সমান সবাই মিলে হাতে তালি দিয়ে মহাপ্রভু বাণী কিন্তু চৈতন্য চরিতামৃত পড়বেন। মহাপ্রভু বলছেন কি, দশে পাঁচে সবে মিলে দাঁড়াইতে বসিয়া কীর্তন করো হসবে হাতে তালি দিয়ে। আজকে কত ভাগ্য ভালো, নিতাই গৌর আশ্রমে আপনারা কীর্তন করতে পারছেন স্বয়ং ভগবানের কাছে, এর চাইতে ভাগ্য আর হতে পারে? তাহলে যার হাত আছে তিনি তালি দেবেন, যার নাই তার দেবার দরকার নাই। হাত তুলুন, সবাই মিলে হাত তুলুন একসঙ্গে, আমি বলবো তারপর, আমি বলবো তারপর। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবাই নম হরি, হরয়ে নম কৃষ্ণ যাদবাই নম হরয়ে নম কৃষ্ণ যাদবাই হজ হরি, হরয়ে নম কৃষ্ণ যাদবাই নম যাদবাই মাধবাই কেশবাই নম হরি বল, যাদবাই মাধবাই কেশবাই নম হরে, যাদবাই মাধবাই কেশবাই নম ভুজাজি যাদবাই মাধবাই কেশবাই নম। আমাদের সবচাইতে বড় ধন কি বলুন তো? আবার এই ভাবটা বেশি হয়ে গেল ভাই, যাই নিতাই। সবচাইতে বড় ধন কি বলুন তো? দেখবেন যে জায়গা পাচ্ছে না, কোনো রকমের সরছে, সে মোবাইলটাকে যত্ন করেছে আর পায়ের চটি দুটোকে দেখবেন ছাড়ে না, দেখে নেবেন সব জায়গাতে এরকম করে সবাইকে দেখে দেখে পায়ের চটি দুটোকে নিয়ে নিয়ে যাচ্ছে, মানে এটা ছাড়লে হবে না আর কি। সবাই মিলে হাত তুলুন, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবাই নম হরি, হরয়ে নম কৃষ্ণ যাদবাই নম যাদবাই মাধবাই কেশবাই নম পূজাজি যাদবাই মাধবাই কেশবাই নম ওজি যাদবাই মাধবাই কেশবাই নম যাদবাই মাধবাই গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন পূজা যে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন
গিরিধারী গোপীনাথ মদন মোহন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, গিরিধারী গোপীনাথ মদন মোহন। এই দেখুন মহাপ্রভু হাতটা দেখুন গিয়ে নামানো নেই, কিন্তু এরকম করে তোলা আছে। আমাদের প্রথমে আপনাদের আসরে সবকিছু ভালো লাগলে একটা জিনিস খারাপ লাগলো বলবো না, বাদ দিয়ে দেবো না, বলবো না। যদি আর কোনো দিয়ে আবার না ডাকে বলেই যায়, আমি তো না বলে যাবই না। আপনার সবাই কি সুন্দর তালি দিচ্ছেন, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবাই নম, দুই চারজন হরি হরয়ে নম কৃষ্ণ যাদবাই নম যাদবাই মাধবাই কৃষ্ণ, এদের জন্য আমার খুব ভালো লাগছে। আমি কিন্তু যাকে দেখতে পেয়েছি তিনি কিন্তু হাত নামিয়ে দিয়ে আবার, মানে উনি বুঝতে পেরে গেছেন যে আমাকেই বলছি, আর উনি বুঝছেন বেটা আমাকেই টার্গেট করেছে। না না, তোমাকে করিনি, তোমার মতো দু চারজন আছে আরও পাটি। তবে যারা হাত তালি দিচ্ছে না তারা মনে মনে ভাবছে যারা দিচ্ছে তাদের আগে কি হয় দেখি তারপর দেব। যখন দেখতে যাবেন তখন তো ট্রেন পেরিয়ে যাবে। হাত তালি দিয়ে হরি হরয়ে নম কৃষ্ণ যাদবাই নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবাই নম, যাদবাই মাধবাই কেশবাই নম, যাদবাই মাধবাই কেশবাই নম, যাদবাই মাধবাই কেশবাই নম, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, 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 গিরিধারী গোপীনাথ মদন মোহন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, গিরিধারী গোপীনাথ মদন মোহন। এদেরটা নেবো না আপনাদেরটা নেবো বলে আপনারা এত জোরে বলবেন যেন ওই পাশের গ্রামটার নাম আমার ঠিক মনে পড়ছে না, ওই পর্যন্ত যায়, ওই জলধরপুর না কি একটা আছে না, জলেশ্বর, 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 ওই জলেশ্বর পর্যন্ত যেন যায়। জোরে বলুন একবার আমার সঙ্গে হরে কৃষ্ণ, জোরে হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, হরে রাম, জোরে বাহ, জোরে হরে কৃষ্ণ উচ্চ স্বরে বাহ, খুব দারুণ দারুণ সুন্দর। আপনারা লক্ষ্য করেন নাই ক্যামেরাম্যান কিন্তু ঘোরাচ্ছে আপনাদের হাতগুলো কেমন তুলছেন, দু চার দিন পরেও যখন ক্যামেরাতে ছাড়বে আপনি যে হাত তুলেছেন আপনার হাতগুলো কিন্তু দেখতে পাবেন তুলেছেন। আর যদি কেউ না তোলেন, দিদি আমি তুলি নাই আমার উঠে নাই গো, এটা যেন বলতে না হয়, সবাই মিলে হাত তুলুন যেন সবার হাত দেখা যায়। ও কিন্তু ক্যামেরা ঘোরাচ্ছে, ঘোরাও বাবু একসঙ্গে হরে কৃষ্ণ, জোরে হরে কৃষ্ণ বা কৃষ্ণ কৃষ্ণ, দারুণ, হরে রাম সুন্দর, হরে রাম বা, জোরে হরে কৃষ্ণ আরো জোরে হরে কৃষ্ণ বা কৃষ্ণ কৃষ্ণ, দারুণ, বহুত আচ্ছা বাহ, আরো জোরে হরে কৃষ্ণ বাহ, হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, সুন্দর, দারুণ বাহ, শেষবার হরে কৃষ্ণ, শেষবার দারুণ, বহুত আচ্ছা বাহ, দান দান দান। আপনাদের বোধহয় কীর্তনের দল টল ছিল বোধ হয়, দারুণ গাইছেন। এর সঙ্গে গান তালে তালে হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, হরে 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 রাম হরে রাম রাম রাম, হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, হরে 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 রাম হরে রাম রাম রাম, হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, হরে 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 হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। দিন পঞ্চননে গাই গৌরাঙ্গ চরিতে, পুরবের ভাব গোরা আমার মনেতে পড়ে, আমার মনেতে পড়ে। ছোট্ট একটি তাল আছে, তালের দিকে গেলাম না, সময় সংক্ষেপ, বহু দূর থেকে অনেক মানুষ এসছেন, রাত্রিতে অসুবিধা হবে, তাই আমি লীলার মধ্যে যাব। একবার সবাই মিলে বলুন তো একসঙ্গে, রাধে রাধে। বাহ, এই সুরটা যেন মাঝে মাঝে শুনতে পাই। নিতাইগুর আশ্রমে উন্নতির জন্যে আমাদের সহদেববাবু একটা বই লিখেছেন, আমি দেখলাম। আর দ্বিতীয় কথা হচ্ছে, যিনি আমাকে আনার জন্য একটা উদ্যোগ ছিলেন, দাদার নামটা আমি জানি না, তো হ্যাঁ অনুপধর মহাশয়, তিনি আনার জন্য আমাকে অনেকটা সাহায্য করেছেন আপনাদের সামনে। তো সবাই মিলে মন দিয়ে শ্রবণ করবেন। আরও কমিটির ছেলেরা যারা আছে, ইয়ং স্টার যারা আস্তে আস্তে তৈরি হচ্ছে, ইয়ং ছেলেরা, আপনারা আশীর্বাদ করবেন, দিনের পর দিন যেন আরও সুন্দর করে হরিবাসর তৈরি করতে পারে। সবাই মিলে চলুন, রাধে রাধে, রাধে রাধে। সবাই মাথায় কাপড় নিন, করজোরে বসুন। নিতাই গৌর আশ্রমে নিতাই গৌরের কৃপা পাবার জন্যে সবাই ভক্তি ভরে বসবেন। আপনাদের সামনে নিবেদন রইল, এমনি এমনি কৃপা পাওয়া যায় না, কিছু করে তারপর পাওয়া যায়। কিছু করুন, বসে বসে শ্রবণ করুন। চলুন আমরা বৃন্দাবনে প্রবেশ করি। চল রে চল রে চল মন, চল মাইরা। সবাই মিলে বসবেন, নিতাই গৌরকে স্মরণ করবেন, যিনি মা গোসাই রয়েছেন তার কাছে আপনারা আসবেন, বসবেন, আশীর্বাদ নেবেন, আশ্রমে উন্নতিকল্পে আপনার সাহায্য করবেন। সবার কাছে নিবেদন, চলুন। চল রে চল রে চল মন, চল হরি দর্শন, হরি দর্শন, জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। চল রে চল রে চল হরি দর্শন, জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। একবার চল রে চল রে আমার মন, হরি দর্শন জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। চল রে চল রে চল হরি দর্শন, জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। এসে ঘাট বংশে বর নিকুঞ্জ কানন কানন, ঘাট বংশে বর নিকুঞ্জ কানন কানন, কেশে ঘাট বংশে বর নিকুঞ্জ কানন, যেথায় হোলি খেলে আমার সিনন্দ নন্দন, আজ যেথায় হোলি খেলে আমার সিনন্দ নন্দন, যেথায় হোলি খেলে আমার সিনন্দ নন্দন, রুজাজ যেথায় হোলি খেলে আমার চিনন্দ নন্দ। চল রে চল রে চল মন হরি দর্শন, জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। চল রে চল রে চল হরি দর্শন, জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। যেথায় আছে মা যশোদা স্নেহের শিরোমণি মণি, যেথায় আছে মা যশোদা স্নেহের শিরোমণি, যেথায় আছে মা যশোদা স্নেহের শিরোমণি, নিজের গোপালকে কোলে লয়ে খাওয়া তন বনি, নিজের গোপালকে কোলে লয়ে খাওয়া তন বনি, মাখা মাখি সে স্নেহেরি বন্দন, জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। একবার চল রে চল রে চল হরি দর্শন, জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। একবার চল রে চল রে যা
রাধে রাধে, ভিতরে দাও, হ্যালো, এই স্বর শুনতে চাই সব জায়গায়, রাধে রাধে। ভগবান শ্রী গৌর সুন্দর কি কিভাবে দেব, নয়নে দেখিবে জারি কৃষ্ণ নামে দেবে তারে, নয়নে দেখিবে জারি কৃষ্ণ নামে দেবে তারে, আমি বলছি চোখে যাকে দেখবে তাকে হরি নাম দেবে, নয়নে দেখিবে জারি হরি নামে দেবে তারে, আজ নয়নে দেখিবে জারি কৃষ্ণ নামে দেবে তারে, যেন জাতির বিচার করো না দাদা, যেন জাতির বিচার করো না দাদা, জাতির বিচার করো না দাদা, আজ জাতির বিচার করো না দাদা, যারে দেখিবে নামে দেবে জাতির বিচার করো না দাদা, যারে দেখিবে নামে দেবে জাতির বিচার করো না দাদা, তুমি যারে দেখিবে নামে দেবে জাতির বিচার করো না দাদা, যারে দেখিবে নামে দেবে জাতির বিচার করো না দাদা। আচ্ছা ড্যান সাঙ্গামা হয়ে গেলে এখানে কিন্তু একটা বাঁশের বেড়া দিত তো কমিটিকে, একদিকে নারী একদিকে পুরুষ, তারা জায়গা নিতে গেলে কেউ বসলে, কিন্তু দেখবেন হরিনাম হচ্ছে নারী পুরুষের কোনো ব্যাপার নয়, কামের ব্যাপার নয় তো প্রেমের ব্যাপার, জায়গা না থাকলে টেনে টেনে বসা, এটা হচ্ছে প্রেম, এটা কে করেছে একমাত্র মহাপ্রভু করেছে। নিতাই চাঁদ বলল যদি কেউ হরিনাম না নেয় তখন কি করবো দাদা, এই তখন কি করবো ভাই, নিতাই চাঁদ বলছে যদি কেউ হরিনাম না নেয় প্রথমে ধরিবে হাতি, যদি না চাই নাম দাদা প্রথমে ধরিবে হাতি, যদি না চাই নাম প্রথমে ধরিবে হাতি, যদি না চাই নাম দাদা গো, সরি দাদা ধাপা ধাপা মা পামা গা মা গা রে গা রে সা সা, আজ প্রথমে ধরিবে হাতি, যদি না চাই নাম নিতে হাতে ধরে বলবে হো, তুমি হাতে ধরে বলবে হো, হাতে ধরে বলবে হো, তুমি হাতে ধরে বলবে হো, বলাবে হরি বলবে হরি হাতে ধরে বলবে হো, দাদা বলাবে হরি বলবে হরি হাতে ধরে বলবে হো, বলাবে হরি বলবে হরি হাতে ধরে বলবে হো, তুমি বলাবে হরি বলবে হরি হাতে ধরে বলবে হরি, মেনে নিলাম হাতে ধরার পর যদি কেউ হরি নাম না নেয় তখন কি করব, শেষ উপায় পাছে তারো লোটাই বে পাই, ও দাদা দাদা পাছে তারো পাছে তারো লোটাই বে পাছে তারো পাছে তারো লোটাই বে পাই, ও দাদা পাছে তারো পাছে তারো লোটাই বে পাই, ধরে জোরে বলুন রাধা রানী কি। আচ্ছা মায়েরা নারদকে চেনেন, জোরে বলবেন চেনেন, এমন ভাবে বলছেন যে আপনাদের পাড়ার লোক বোধ হয়, আমি ওই নারদের কথা বলি নাই যে নারদ আমার আর আপনার কথা লাগিয়ে ঝগড়া লাগিয়ে দেয়, আমি সেই নারদের কথা বললাম যে ভক্তার ভগবানের মধ্যে মিলন ঘটিয়ে দেয়, আমি সেই নারদের কথা বললাম, সেই নারদ বিনাটি বাজিয়ে চললো কোথায়, রাজার বাড়ি, রাজার ছেলে হয়েছে, তিমি রবিদারি অলক বিহারি নামের বরণে বরণে সোধা ঝরে,
তুমি দয়ারমণি করুণা রোপণি তব পদা শিষদা কি পা করে নামেরি বর্ণি